ওই যখন নৌকা ডুবে তখন কেউ কেউ গভীর নদীতে লাফ দিয়ে পড়ে মনে করেন বোধহয় বেঁচে গেলাম, কিন্তু ডুবন্ত নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়লে বাঁচা যায় না। যারা মনে করেছেন বিরোধী দল ডুবেছে তাদের বলি, বিরোধী দল এখন ভাসছে, শুধু বাংলাদেশে নয় সারা দেশে বিরোধী দলের আন্দোলন দেখা যায়। সেই জন্যই তো আমেরিকার প্রেসিডেন্টও বলে, ফ্রান্সের প্রেসিডেন্ট বলে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলে, সবাই বলে ভালো ভোট হতে হবে বাংলাদেশে, না হলে ভোট পানি না। এই সময় এই নামে ওই নামে ধর্মের বেসাতি করে ধর্মীয় দলের কথা বলে, ধর্মীয় অনুভূতিতে শুশ্রু দিয়ে অথবা যে কোনো ধরনের অপকীর্তি করে নতুন নতুন জোট বানাবেন, নতুন নতুন আন্দোলন করবার ধান্দা ফিকির করবেন, ওগুলোতে কোনো কাজ হবে না। আজ এই সভায় যেরকম করে মানুষ এসেছে, আমি বিশ্বাস করি আগামী দিন আবার যেদিন আমরা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই দিন এই মানুষ দ্বিগুণ বা তিনগুণ হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যদি বিএনপি নির্বাচন করতে রাজি হয় তাহলে তাদেরকে কয়েকটা মন্ত্রী টন্ত্রী দেওয়া যাবে। বিএনপি অবশ্য বলেছে ওইসব 420 প্রস্তাবে আমরা বিশ্বাস করি না, সেটা একটা কথা। কিন্তু আমাকে বলেন ওবায়দুল কাদের এই বক্তৃতার দুই দিন আগে শেখ হাসিনা বলেছেন, যদি ক্ষমতা কোনোভাবে জামাত বিএনপির হাতে যায় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলছেন বিএনপি জামাতের কাছে ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, আর তার দলের সাধারণ সম্পাদক বলছে আসেন ভোট করলে আপনাদেরকে ক্ষমতার ভাগ দেব। কোনটা ঠিক? তার মানে দুইটাই ভুয়া, দুই কথাই ভুয়া। জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় দেবে তারাই ক্ষমতায় যাবে, তারাই দেশ পরিচালনা করতে পারবে, আর সেই রকম একটা ভোটের জন্য আপনাদের চলে যেতে হবে। যদি মনে করেন বিরোধী দলের মধ্যে ভাঙন টাঙ্গন ধরাতে পারি কিনা, বিরোধী দলের লোকজনকে টাকা দিয়ে কিনতে পারি কিনা, ভয় দেখিয়ে তাদেরকে দলে আনতে পারি কিনা, তাদের মধ্যে ভাঙন তৈরি করতে পারি কিনা, তাহলে বলি আমরা আজকেই কোনো কর্মসূচি ঘোষণা করছি না, কিন্তু আমাদের মাথায় কর্মসূচি দুই তিন রকম আছে, এবং সেই কর্মসূচি দিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। এই সরকারের শেষ দেখা পর্যন্ত আমাদের লড়াই চলবে, চলতে থাকবে, এবং আমরা বিজয় অর্জন পর্যন্ত লড়াই করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। ধন্যবাদ, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই সমাবেশের সভাপতি।